খবর জানাবো সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় গণতন্ত্রের জয় এমনই রায় দিয়েছে এমনটাই টুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে গণতন্ত্রের জয় হয়েছে এমনটাই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকশন কমিশনার নির্বাচন করার যে দায়িত্ব তা রাষ্ট্রপতির হাতে দেওয়াতে ঐতিহাসিক রায় বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে মানুষের জয় টুইটে কিন্তু এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি ঠিক কি টুইট করে বলেছেন মুখ্যমন্ত্রী দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল এবং সেই মতোই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ গণতন্ত্রের জয় নির্বাচন কমিশন ও সিও নিয়োগে সাংবিধানিক বেঞ্চে সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি তার টুইটের শেষে লিখেছেন অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের এই জয় অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক এই সিও নিয়োগের ব্যাপারে এবং তাতেই কিন্তু আজকে সবুজ সংকেত দিয়েছে মহামান্য আদালত তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে টুইট করেছেন এবং টুইটে তিনি গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছেন ধন্যবাদ দেবজ্যোতি কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে মানুষের জয় এমনটাই কিন্তু টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় গণতন্ত্রের জয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে মানুষের জয় এমনটাই কিন্তু টুইট করে লিখেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু টুইট করেছেন তিনি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম রায়কে স্বাগত নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট
আজ শীর্ষ আদালত জানায় দেশের নির্বাচন কমিশনদের নিয়োগ করবে একটি কমিটি এবং সেই কমিটির উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অনেকেই মনে করছে এবং সেরকমই কিন্তু মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং টুইট করেই তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক, গণতন্ত্রের জয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।